আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন সোয়াখন্দকার ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে এই যে দেখুন আমার ফোনের ডায়াল প্যাটে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করেছি আমি আমার ফোনের ডায়াল প্যাডে কারোর সামনে যদি ক্লিক করি তারই কিন্তু চোখ কপালে উঠে যাবে এই যে দেখুন ফোনের ডায়াল প্যাডে কিন্তু আমি একটা ফটো সেট করেছি ঠিক এইভাবে আপনার ফোনের ডায়াল প্যাটে কিন্তু আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন আপনার ফোনের ডায়াল প্যাডে যদি আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সেট করেন যে দেখবে সত্যি বলছি তারই কিন্তু চোখ কপালে উঠে যাবে শুধু ফোনের ডায়াল পেটে না আপনি চাইলে কিন্তু ইনকামিং কলের মধ্যেও আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন তো এই সেটিংসগুলা এই কাজগুলা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে করবেন এক্ষুনি জানতে পারবেন মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করব না চলুন শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেলাইকন বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় ফোনের ডায়াল পেটে ফটো সেট করার জন্য এবং ইনকামিং কলের মধ্যে ফটো সেট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখুন গো টু সেটিংস এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এই অপশনটাতে আসার পরে এইখানে একবার ট্যাপ দিতে হবে এইখানে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ডায়ালার একটা অপশন পাবেন ডায়লার অপশনে পুনরায় ট্যাপ দিতে হবে এইখানে লাল বাটনটার উপরে আরেকবার ট্যাপ দিতে হবে এইখানে একটু লং প্রেস করে দিবেন এই যে দেখুন আপনারা যেভাবে কল রিসিভ করেন এইখানে একটু টেনে দিবেন টেনে দেওয়ার পরে অলরেডি একটা টিক মার চলে আসবে এইখানে একটা অপশন পাবেন এই অপশনটার উপরে চলে আসবেন এই অপশনটাতে আসার পরে অলরেডি আমাদের কাজ শেষ আপনার স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন এইখানে দেখুন ওকে নামে একটা অপশন চলে আসবে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে পরে এইখানে আর একবার ট্যাপ দিতে হবে অলরেডি আমাদের কাজ শেষ এইখানে পারমিশন চাচ্ছে তো এইখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম এইখান থেকে প্রত্যেকটা অপশানে মার দিয়ে দিবেন তো মার দিতে গেলে যদি পারমিশন চায় আপনারা অ্যালাউ করে দিবেন তো এইখান থেকে আমি প্রত্যেকটা টিক মার দিয়ে দিচ্ছি এইখানে যদি পারমিশন চায় অবশ্যই অ্যালাউ দিতে হবে এইখানে দেখুন প্রত্যেকটা অপশনে মার দিয়ে দিলাম মার দেওয়ার পরে আপনার স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখুন ডায়লার এইখানে হচ্ছে কলার তো আমরা প্রথম ডায়াল অপশনে ফটো সিলেক্ট করব ডায়াল অপশান ফটো সিলেক্ট করার জন্য যখনই ডায়াল পেটে ক্লিক করবেন এইখানে দেখুন থিমস একটা অপশন পাবেন এই থিমসের উপরে ক্লিক করে দিবেন পুনরায় এখানে দেখুন নিচে আবার পাবেন থিম স্লোগো আইকন এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে দেখুন ইমেজ নামে একটা অপশন আছে ইমেজে চলে যাবেন ইমেজে আসার পরে এখানে ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারি শু করবে গ্যালারি থেকে যেই ফটো আপনি ডায়াল প্যাটে দিতে চান আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি একটা ফটো দিয়ে নিচ্ছি আমি ইমেজে ক্লিক করে দিলাম আমার গ্যালারিটা এখানে শু করবে তো এখান থেকে এই ফটো সিলেক্ট করে দিলাম ফটোটা সিলেক্ট করার পরে ফটোটা কিন্তু একটু ছোটো করতে পারেন তো এখান থেকে আমি একটু ফটোটা গ্রুপ করে নিলাম এখানে দেখুন একটা আছে অ্যাপ্লাই করে দিবেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন অলরেডি কিন্তু সাকসেসফুল তো আমার ফোনের ডায়াল প্যাটে আমি চলে আসলাম এই যে দেখুন ফোনের ডায়াল প্যাটে যে ফটো আমি সিলেক্ট করেছি সেট হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আপনার ফটো আপনার প্রিয় মানুষের ফটো সেট করতে পারেন তো আপনি যদি ডায়াল প্যাটের ফটোটা চেঞ্জ করতে চান অথবা ইনকামিং কলে আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সেট করতে চান কিভাবে করবেন আপনি ছু যা আবার ডায়াল পেটে আসতে হবে যে দেখুন ডায়াল পেটে চলে আসলাম ডায়াল পেটে আসার পরে উপরে কিছু থ্রি ডট অপশন পাবেন থ্রি ডট অপশনের উপরে ক্লিক করে এইখানে দেখুন সেটিংস চলে আসবেন আসার পরে পুনরায় কিন্তু আগের সেটিংস গুলো আপনি পাবেন এইখানে দেখুন ডায়লার এইখানে হচ্ছে কলার তো আমরা যেহেতু ডায়লারে ফটো সেট করেছি এখন কলারে ফটো সেট করে দেখাবো আমি কলারে চলে আসলাম একইভাবে কিন্তু ফটো সেট করতে পারেন কলারে আসার পরে এইখানে দেখুন থিমসের এর মতো একটা আইকন পাবেন এই আইকনটাতে চলে আসবেন এখানে পাবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে গেলেই আপনারা পাবেন ইমেজ ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা চলে আসবে আপনার আপনার ফটো অথবা প্রিয় মানুষের এখানে সেট করতে পারবেন কলে আপনাকে কল করলেই ওই ফটো শু করবে যে ফটো এখানে সেট করবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোন ইনস্টল দেওয়ার জন্য সোজা চলে যেতে হবে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে মাই ফো টু ফোন ডায়লার মাই ফো টু ফোন ডায়লার লিখার সাথে সাথে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা লঘুটো একটু লক্ষ্য করে দেখুন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে এখান থেকে ইনস্টল করে আপনি যে কোনো ফটো কিন্তু আপনার ফোন ডায়ালে সেট করতে পারবেন আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য